অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলায় আজ চরম নাটকীয় মোড়। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে মামলা করতে চলেছেন রাজ্যের বিশিষ্ট কয়েকজন ব্যক্তি। এই মুহূর্তের সবথেকে বড় খবর, গতকালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্দিষ্ট বেঞ্চ থেকে মামলা সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যা নিয়ে রাজ্য রাজনীতি তথা আইনজ্ঞদের ভিতরে নানান অসন্তোষ তৈরি হয়েছিল। আইনজ্ঞদের অনেকেই বলেছিলেন সুপ্রিম কোর্ট হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা সরানোর নির্দেশ দিতে পারেন না, যেটা সুপ্রিম কোর্টের এখতিয়ারের বাইরে, কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টের হায়ার অথরিটি নন। হায়ার অথরিটি হলে তবেই তিনি নির্দেশ দিতে পারেন। হাইকোর্ট আলাদাভাবে সাংবিধানিক নিয়মের মধ্যে থেকেই হাইকোর্টের প্রধান বিচারপতি কোন বেঞ্চে কোন মামলা শুনানি হবে সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন, সেটা সুপ্রিম কোর্ট করতে পারে না। আর এবার সেই পরিপ্রেক্ষিতেই রাজ্যের এক বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ শুভময় মৈত্র বললেন, এই রায় বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার দ্বন্দ্বটা হচ্ছে এই রায় সামাজিক ন্যায় বিচারে কোনো অসুবিধা হবে কি না সেটা। সবটাই আইনি ব্যবস্থার মধ্যে, এর বিরুদ্ধে কেউ আদালতে যেতেই পারেন। রায় সদ্য হয়েছে, খুব তাড়াতাড়ি এই নিয়ে অনুসিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছেন সে রায়ের বিরুদ্ধে যে কেউ সুপ্রিম কোর্টে যেতেই পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আইনজ্ঞরা দিয়েছেন। বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ শুভময় মৈত্র বললেন, এই রায়ের বিরুদ্ধে অনেকেই আদালতে যেতে পারেন। কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার যে প্রস্তুতি অনেকেই নিচ্ছেন সেটাও কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন। সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা সরিয়ে দিয়েছেন সেটা অনেকেই মেনে নিচ্ছেন, কিন্তু সুনির্দিষ্ট বেঞ্চ থেকে মামলা সরানোর যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তার বিরোধিতা করেছেন প্রাক্তন চিফ জাস্টিস অশোক গঙ্গোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। এছাড়াও তার বিরোধিতা করেছেন রাজ্যের একাধিক অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল অনেকেই। প্রাক্তন আইনজ্ঞদের মতে সুপ্রিম কোর্ট এইভাবে নির্দেশ দেওয়ায় কার্যত অনেকটাই সমস্যার সম্মুখীন হবেন হাইকোর্টের বিচারপতিরা। তাদের নিজেদের এখতিয়ারের মধ্যে থেকে মামলা করতে অনেক বিচারপতি ভয় পাবেন। তবে অনেকেই মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার আসল খেলা শুরু করতে পারে।